প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব একটি ইমেজকে কিভাবে খুব সহজে টেক্সট ফাইলে রূপান্তর করা যায়, অর্থাৎ একটি ছবি তুলে সেটাকে কিভাবে লেখায় রূপান্তর করা যায়। এর জন্য আমাদের দরকার পড়বে একটি অ্যাপসের, সেই অ্যাপসটি হচ্ছে ডকুমেন্ট স্ক্যানার। ডকুমেন্ট স্ক্যানার অ্যাপসটি ওপেন করার পর ঠিক এভাবে ইন্টারফেস চলে আসবে। ক্যামেরা অপশনে গিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় অংশের ছবি তুলে নেব। তো আমি একটি ছবি তুলে নিচ্ছি, একটি বই সিলেক্ট করে সেই বই থেকে আমি একটি ছবি তুলে নিচ্ছি এই অ্যাপসের ক্যামেরা ব্যবহার করে। আপনারা লক্ষ্য করুন, নিচের অংশ থেকে আমি ক্লিক করে ছবিটি তুলে নিচ্ছি। ছবিটি তোলার পর ঠিক এভাবে অপশনটি চলে আসবে। এবার এটিকে অপ্রয়োজনীয় অংশ কেটে, অর্থাৎ আমার প্রয়োজনীয় অংশ রেখে আমি এটিকে ক্রপ করে নেব। তার জন্য আমি সিলেকশন ঠিক করে নিচ্ছি, আমার টার্গেট ঠিক করে নিচ্ছি, নিয়ে আমি ক্রপ করে নেব। উপরে ডান পাশে যে অপশনটি দেখছেন সেখানে ক্লিক করে আমি এটিকে ক্রপ করে নিচ্ছি। আমার ছবিটি ক্রপ হয়ে গেল। এবার আমি এই অ্যাপসটি থেকে বেরিয়ে আসব নতুন কিছু অপশনে যাওয়ার জন্য। তার জন্য এই অ্যাপসটি থেকে আমি বেরিয়ে আসছি, সম্পূর্ণরূপে বেরিয়ে আসব। সম্পূর্ণরূপে বেরিয়ে আসার পর আমরা এই অ্যাপসটিকে পুনরায় নতুন করে ওপেন করব। আমি অ্যাপসটিকে আবারও ওপেন করছি। ওপেন করার পর আপনারা লক্ষ্য করুন, সবার উপরে যে ছবিটি রয়েছে সেটি আমি একটু আগে উঠিয়েছি। এই ছবিটিকে এবার সিলেক্ট করে, সিলেক্ট করার পর নতুন কিছু অপশন আমরা এখানে পেয়ে যাচ্ছি। নিচে লক্ষ্য করুন, ইমেজ টু টেক্সট, এবং এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ছবিটি টেক্সটে রূপান্তর হয়ে গেল, অর্থাৎ লেখাগুলো এখানে কপি হয়ে গেল। এবার কিন্তু আমরা আমাদের প্রয়োজনে এই লেখাগুলো ব্যবহার করতে পারি। এই টেক্সট ফাইলটিকে কপি করে আমরা আমাদের প্রয়োজনে ব্যবহার করতে পারি। তার জন্য এখানে ক্লিক করে আমরা কপি করব। আমি এটিকে আমার মেসেঞ্জারে নিয়ে কপি করে আপনাদের দেখাচ্ছি। চলে আসছি আমি আমার মেসেঞ্জারে। মেসেঞ্জারে এসে ওই ফাইলটিকে আমি কপি করে দেখাচ্ছি। দেখুন কত সহজে পুরো এক পেজকে আমরা লেখায় রূপান্তর করতে পারি মাত্র এক সেকেন্ডে। এই যে দেখুন, কপি হয়ে গেল, সম্পূর্ণ লেখাটি এখানে শো করছে, লক্ষ্য করুন। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অ্যাপস যাদের লেখালেখির প্রয়োজন রয়েছে। এবার এই ফাইলটিকে আমি একটি ডক ফাইলে নিয়ে দেখাচ্ছি, বা ওয়ার্ড ফাইলে আপনারা নিতে পারেন। আমি ডক ফাইলটি ওপেন করছি, একটি নতুন পেজ ওপেন করব। একটি ব্ল্যাঙ্ক পেজে আমি পেস্ট করে দিচ্ছি সেই লেখাটি। এই যে দেখুন, লক্ষ্য করুন লেখাটি, পুরো লেখাটি কিন্তু এখানে চলে এসেছে। এবার এটিকে আমরা আমাদের প্রয়োজন অনুসারে এডিট করতে পারি বা হুবহু ব্যবহার করতে পারি। প্রিয় দর্শক, এবার আমরা দেখব এই অ্যাপসটি কিভাবে ইনস্টল করা যায়। এটিকে আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেব। নেট কানেক্টেড মোবাইলে গিয়ে প্লে স্টোর ওপেন করব, সার্চ বক্সে লিখব ডকুমেন্ট স্ক্যানার, DOCUMENT, ডকুমেন্ট স্ক্যানার, SCANNER, ডকুমেন্ট স্ক্যানার লিখে আমরা সার্চ করব। আমরা এরকম অনেকগুলো অ্যাপস পেতে পারি, বা এর চেয়েও ভালো অ্যাপস হয়তোবা রয়েছে, তবে আমি আপনাদেরকে যেটির সন্ধান দেব এটি অত্যন্ত সহজ। আমি অ্যাপসটি খুঁজে নিচ্ছি। হ্যাঁ, ঠিক এই অ্যাপসটি আমরা ব্যবহার করব। আপনারা লোগো দেখে অ্যাপসটি চিনে রাখবেন। এবার এই অ্যাপসটিকে আমি ইনস্টল করে নেব, ডকুমেন্ট স্ক্যানার।
অ্যাপসটি ইনস্টল হয়ে গেল। এবার এটিকে আমরা ওপেন করব। খুবই সহজ, এখানে তেমন কোনো কন্ডিশন নেই। যদি কোনো কন্ডিশন তারা চায় আপনারা সেটাকে অ্যালাউ করে দিবেন, তাহলেই ব্যবহার উপযোগী হয়ে যাবে। অ্যাপসটি ওপেন করার পর লক্ষ্য করুন, ঠিক এভাবে ওপেন হবে। ক্যামেরা অপশন থেকে আমরা এটার ব্যবহার শুরু করতে পারি। প্রিয় দর্শক, আশা করি এই অ্যাপসটি আপনাদের ভালো লেগেছে, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম।